হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে একটা জিনিস নিয়ে আসলাম, যেটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডে ক্লিক করলে দেখবে এখন একটা নতুন রিজেক্ট হয়ে গেছে, মানে ইনস্ট্রিম অ্যাডটাই রিজেক্ট করে দিয়েছে। যারা আই এম ইন্টারেস্টেড করেছে তাদের ক্ষেত্রেও রিজেক্ট হয়েছে, যারা করেনি তাদেরও অটোমেটিক্যালি রিজেক্ট হয়ে গেছে। এটা কেন রিজেক্ট হয়েছে, কি এর সলিউশন, সেটা আমরা দেখবো। সব মন দিয়ে ভিডিওটা দেখো, এটা কি জন্য হয়েছে, কেন হলো, বা যারা ইন্টারেস্টেড করেছে আই এম ইন্টারেস্টেড এ সাবমিট করে দিয়েছে তাদের ক্ষেত্রেও এসেছে, আর যারা আই এম ইন্টারেস্টেড সাবমিট করেনি তাদেরও এটা রিজেক্ট হয়ে গেছে। এই রিজেক্টটা কেন হলো, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ফেসবুকের যে অ্যালগোরিদম এটা এখন আপডেট করছে, ক্রিয়েটার মনিটাইজেশনে আপডেট করাচ্ছি, সেই জন্য এই রিজেক্ট গুলো হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। যারা আই এম ইন্টারেস্টেড ক্লিক করেনি, মানে সাবমিট করেনি, তাদের ক্ষেত্রেও এটা রিজেক্ট হয়ে গেছে, আর যারা ক্লিক করেছে তাদের ক্ষেত্রেও এটা রিজেক্ট হয়েছে। এখানে একটা জিনিস বলে দিই তোমাদের, আই এম ইন্টারেস্টেড যারা ক্লিক করেছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা দেখাচ্ছে, এটার মধ্যে দেখো একটা ডেট দিয়ে দিয়েছে। এটা ভালো করে পড়ে দেখবে, যারা আই এম ইন্টারেস্টেড করেছে তাদের ক্ষেত্রে একটা ডেট দিয়ে দিয়েছে। এই জায়গাটাই দেখো একটা ডেট দিয়ে দিয়েছে, আর যারা এটা আই এম ইন্টারেস্টেড সাবমিট করেনি তাদের ক্ষেত্রে এই জিনিসটা আসছে, এই জিনিসটার মধ্যে কিন্তু ডেট নেই। দেখো ভালো করে, এখানে কিন্তু ডেট নেই। এই জিনিসগুলো কেন আসছে একটু দেখো তোমরা ভালো করে, ঠিক আছে? এই জিনিসটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর সবাইকে বলবো একটু ভয় পেও না, এটা ভয়ের কিছু নেই, তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখো একটা জিনিস, এখানে তোমরা একটা জিনিস শো করাচ্ছি, দেখো এখানে দেখতে পাচ্ছ, এখানে এই যে শো করিয়েছি এটার উপর নিচে দেখো এখানে সি মোর বা কারোর লেখা থাকবে পলিসি ইস্যু, এই জিনিসটা দেখাবে। যাদের ডেট এসেছে তাদের সি মোর লেখা আছে, যাদের ডেট নেই তাদের ক্ষেত্রে পলিসি ইস্যু দিচ্ছে। এই পলিসি ইস্যুতে ক্লিক করলে তোমার কিন্তু মনিটাইজেশন, পার্টনার মনিটাইজেশন পলিসির কাছে আসবে। এই যে পার্টনার মনিটাইজ, দেখো পার্টনার মনিটাইজ পলিসি এসে গেছে। এই পার্টনার মনিটাইজেশন পলিসির নিচে দেখো রিভিউ নট অ্যাপ্লিকেবল এখন লেখা আছে। তো এটা তোমার যাদের ডেট আছে তাদের ক্ষেত্রে এখানে রিভিউ অ্যাপ্লিকেবল দিয়ে দিবে, আর যাদের ডেটটা দেয়নি তাদের ক্ষেত্রেও এটা এসে যাবে। সেই সময় তোমরা এই জিনিসটা অ্যাপ্লাই করবে না, অ্যাপ্লাই করবে না একদম। এই এই মেন কারণ হচ্ছে তোমরা লং ভিডিও দাও, শুধু ডিপেন্ড হও না লাইভের ওপর, ওয়াচ টাইমের ওপর ডিপেন্ড হয়েও না, লং ভিডিও দাও আর লাইভ করো, কন্টিনিউ লাইভ করো। এখন যে ডেট দিয়েছে তার আগে থাকতেই তুমি লাইভ করো, যে ডেটটা তোমাকে সময় সামনে দিয়ে দিয়েছে সেই ডেটটা তোমাকে ফলো করতে হবে, সেই ডেটের সময় তোমাকে রিভিউটা করতে হবে। পার্টনার মনিটাইজেশন পলিসি কিন্তু তোমার কোনো কাজ করনি, তুমি এমন কোনো কাজ করনি যাতে কোনো কপিরাইট আসবে, কোনো পলিসি ইস্যু আসবে, সেরকম কোনো কাজ করনি। এটা অটোমেটিক্যালি ফেসবুকের একটা টেকনিক্যাল প্রবলেম, সেই কারণে টেকনিক্যাল প্রবলেমটা এই কারণেই ফেসবুক এখন ক্রিয়েটার মনিটাইজেশনের দিকে নিয়ে যাচ্ছে টুলস গুলোকে, ঠিক আছে? সেই কারণে যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম তো চেঞ্জ হচ্ছে, সেই কারণে এটা টেকনিক্যালের জন্য এটা ফল্ট আছে, সকলকেই দিয়ে দিয়েছে, প্রায় সকলকেই দিয়ে দিয়েছে। তো এটার জন্য কেউ ভয় পেয়ে হবে না, এটা সকলে একটু মন দিয়ে ভিডিওটা দেখেছো অবশ্যই বুঝতে পারছো। আর যদি কোনো এর মধ্যে তোমাদের কোশ্চেন থাকে যে এটা কিভাবে সরাবো, এটা তোমাদের কিচ্ছু করতে হবে না, তোমরা লাইভ যেমন করছো করো। আর তোমাদের সবাইকে বলবো একটু লং ভিডিও দাও, লাইভের সঙ্গে সঙ্গে লং ভিডিও দাও। লং ভিডিও দিলে তোমার কাজটা দেখবে আর এই জিনিসটা থাকবে না, এই জিনিসটা অটোমেটিক্যালি আবার ঠিক হয়ে যাবে। তো যাদের এটা প্রবলেম এসেছে তাদের ক্ষেত্রেও বলছি, আর যাদের আসেনি তাদের আসবে, অবশ্যই আসবে, এটা কিন্তু অ্যালগোরিদমের একটা সিস্টেমের মধ্যে আছে, তো তাদের ক্ষেত্রেও এটা আসবে। এটা আরেকবার দেখে নাও ভালো করে, এই জায়গাটা আমি আবার শো করাচ্ছি, এই জায়গাটায় যাদের ডেট দিয়েছে তাদেরও ক্ষেত্রেও বলছি, যারা সাবমিট করেছো তাদের ডেট দিয়েছে, যারা সাবমিট করনি তাদের ডেট দিবে না, ঠিক আছে? এটা একটু ভালো করে বুঝে নাও, যারা সাবমিট করেছিল আই এম ইন্টারেস্টেড সাবমিট করেছিল তাদের ক্ষেত্রে ডেট দেবে, যারা আই এম ইন্টারেস্টেড সাবমিট করনি তাদের ক্ষেত্রে এখানে ডেট দেবে না, ঠিক আছে? এই জিনিসটা তোমরা ভালো করে ফলো করে নাও। এর মধ্যে যদি আরো কোনো কোশ্চেন থাকে তোমাদের মনে, তোমরা আমাকে ইনবক্স করতে পারো, অবশ্যই আমি তোমাদের সাহায্য করব। ইনবক্স করো, যারা যারা যাদের বুঝতে অসুবিধা হবে তারা আমাকে অবশ্যই ইনবক্স করবে, কমেন্টেও জানাবে, ঠিক আছে? কোনো ভয় পেও না, এটা অ্যালগোরিদমের আপডেট হয়েছে, এই অ্যালগোরিদমের আপডেটের কারণে তোমাদের এই জিনিসটা এসেছে, তো কেউ ভয় পেও না। যদি কোনো এতে প্রবলেম থাকে, তোমাদের মনে কোশ্চেন থাকে, আমাকে ইনবক্স করো বা কমেন্টে জানাও। থ্যাংক ইউ সো মাচ।